প্রতিদিন নিত্য নতুন মজার ভিডিও পাওয়ার জন্য বঙ্গমশাইকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেস করে রাখুন। কমলা দেবীর দুই ছেলে শ্যাম ও রঘু। শ্যাম একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে, রঘু একজন ভালো ইঞ্জিনিয়ার, সে এখন বিদেশে চাকরি করে। কমলা দেবীর দুই বউ ববিতা ও রাইমা তার সাথেই বাড়িতে থাকে। ববিতার গায়ের রং খুবই ফর্সা, সে সারাদিন শুধু সেলফি তোলে আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। অপরদিকে রাইমার গায়ের রং বেশ কালো, তাই জন্য কমলা দেবী তাকে খুব একটা পছন্দ করে না, সারাদিন তাকে আজে বাজে কথা বলতে থাকে এবং বাড়ির সমস্ত কাজ তাকে দিয়েই করায়। মা, আপনার পা মালিশের সময় হয়ে গেছে, আমি কি তেলটা এখন গরম করে আনব? সময় সম্পর্কে তো তোমার কোনো জ্ঞানই নাই, দেখেছ কটা বাজে? আসলে মা, রান্না করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, সারাদিন তো তুই কাজ করিস, আমরা তো শুধু বসে বসে খাই। দে দে আমার পাটা তেল দিয়ে ভালো করে মালিশ করে দে তো দেখিনি বাপু, সারাদিন শুধু ফাঁকিবাজি আর ফাঁকিবাজি। সেই সময় সেখানে বড় বউ ববিতা এসে উপস্থিত হয়। মা, আমি একটু বাইরে বেরোচ্ছি। রাইমা, আমার কাপড়গুলো কি কাঁচা হয়ে গেছে? হ্যাঁ দিদি, হয়ে গেছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ বউ মা, যাও। আরে কমলা, তুই তো অনেক দিন হয়ে গেল তোর বাড়িতে আমাদেরকে ডাকিস না, ছেলেদের বিয়ে দিলি তাও বললি না আমাদের। হ্যাঁ, আসলে পরিবারের সকলকে নিয়ে ছোট করেই অনুষ্ঠান করা হয়েছে, আজকে আয় না তোরা আমাদের বাড়িতে বিকেল বেলায়। ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে তাহলে আজ বিকেল বেলায় যাব। বিকেলে কমলা দেবীর সকল বান্ধবীরা তাদের বাড়িতে আসে। কই রে কমলা, তোর বৌমারা সব কোথায় গেল? ওদেরকে ডাক এবার। ছোট বৌমা, বড় বৌমা, কোথায় গেলে সব? এদিকে এসো, আর সঙ্গে কিছু খাবার দাবারও নিয়ে এসো। রাইমা তখনই খাবার দাবার নিয়ে সেখানে উপস্থিত হয়। এটা আমার ছোট বউ রাইমা, যাও বাপু এখন গিয়ে রাতের রান্নাটা করে ফেলো। রাইমা তখনই সেখান থেকে চলে যায়। কমলা, তোর ছোট বউ কিন্তু খুব সুন্দর রান্না করে, অনেক দিন পর এইরকম খাবার খেলাম। ছাড় তো, ওতে আবার কি, এইটুকুনি রান্না আমরাও করে নিতে পারি। তখনই সেখানে বড় বউ ববিতা এসে উপস্থিত হয়। দেখ দেখ, এটা আমার বড় বউ ববিতা, সারাদিন ও ফেসবুকে কত ছবি ছাড়ে আর অনেক অনেক লাইক পায়, সকলে ওর রূপের প্রশংসা করতে থাকে। কমলার বৌমাদের দেখে মনে হচ্ছে কমলা কালো বউকে দিয়ে সারাদিন কাজ করায় আর ফর্সা বউকে সারাদিন সাজিয়ে গুছিয়ে রাখে। দেখ কমলা, দুই বৌমার মধ্যে ভেদাভেদ করিস না, রূপ আজ আছে কাল নেই, কিন্তু মানুষের গুণ সব সময় তার সাথে থাকে। রাতে কমলা দেবীর ফোনে রঘুর ফোন আসে, রঘু বলে সে কাল আসছে, বাড়ির কাছেই তার পোস্টিং হয়েছে, এখন থেকে সে বাড়িতেই থাকবে। কমলা দেবী খুব খুশি হয়ে যান। পরদিন রঘু বিদেশ থেকে বাড়ি ফিরে আসে। কিছুদিন ধরে রঘু লক্ষ্য করে যে বাড়ির সকল কাজ রাইমাই করছে, বাসন পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, রান্না করা, সমস্ত কাজ রাইমা একা হাতেই সামলাচ্ছে। রাইমা, আই এম রিয়েলি ভেরি সরি রাইমা, আমি জানি মা তোমাকে দিয়ে সব কাজ করায় আর বৌদি সারা দিন ফোন নিয়েই বসে থাকে, মা তোমাকে এখনো তোমার কালো রঙের জন্য মেনে নিতে পারেনি, চলো আমরা আলাদা ফ্ল্যাট কিনে চলে যাই। ধুর পাগল, এসব কি বলছো তুমি, এই রকম আবার হয় নাকি?
মা আসলে মুখে যাই বলুক না কেন আমাকে খুব ভালোবাসে, আর এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা একদম ভাববে না। আমরা চলে গেলে মায়ের কি হবে, ওনাকে কে দেখবে বলো? সত্যি রাইমা, তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য, আমি খুব খুশি। কিছুদিন পর যখন কমলা দেবী রেস্ট নিচ্ছিলেন, তখন শ্যাম ও ববিতা তার ঘরে এসে উপস্থিত হয়। মা, আমরা অনেক দিন ধরেই একটা ফ্ল্যাট কিনবো করছিলাম, কাল আমাদের একটা ফ্ল্যাট পছন্দ হয়েছে, আমরা কিছু টাকা দিয়ে ফ্ল্যাটটা বুক করে নিছি। হ্যাঁ মা, আমরা আর এই ভাঙা বাড়িতে থাকতে পারছি না, আমাদেরকে আপনি আমাদের ভাগটা বুঝিয়ে দিন, এবার আমাদের বাড়ির ভাগ চাই। কে বলছিস খোকা, তোর বাবার এই সোনার সংসার তুই ভাগাভাগি করতে বলছিস, আর তোরা চলে গেলে আমার কি হবে, আমায় কে দেখবে? কেন মা, রঘু আর ওর বউ তো আছে, আমরা মাঝে মাঝে আইসা তোমায় দেখা যাইব, আমরা কাল শিফট করতেছি। ছেলে শ্যামের এমন কথায় কমলা দেবী খুব কষ্ট পায় এবং সে কাঁদতে শুরু করে। মন খারাপ করে হাঁটতে হাঁটতে আনমনে সে জলের ওপরে পা দিয়ে দেয় এবং পড়ে যায়। তখনই সেখানে রাইমা চলে আসে। রাইমা ডাক্তার ডাকে এবং ডাক্তার তাকে রেস্ট নিতে উপদেশ দেয়। মা, এখন তো তুমি ঠিক আছো, আমি তাহলে ফ্ল্যাটে আজই শিফট করে যাচ্ছি। শ্যাম হাজার বারণ করা সত্ত্বেও বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে রাইমা ও রঘুর যত্নে কমলা দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। মা, আরেকটু আরেকটু খেয়ে নিন মা, এরপর ওষুধ খেতে হবে আপনাকে। বৌমা, আমায় ক্ষমা করে দিও মা, আমি তোমার কালো রঙের জন্য অনেক কথা শুনিয়েছি তোমায়। এ কি বলছেন মা, আপনি আমার গুরুজন, আপনি ক্ষমা চাইবেন না। আসলে মা, আমরা যারা কালো তাদেরকে অনেক অবহেলিত হতে হয় ছোটবেলা থেকেই। আমার ঠাকুমা আমার দিদিকে সব সময় ঘুরতে নিয়ে যেত সব জায়গায়, কারণ সে ফর্সা ছিল আর আমাকে নিয়ে যেত না কারণ আমি কালো ছিলাম। মা, কালো বা ফর্সা মানুষের হাতে থাকে না, ত্বকে মেলানিন যার যত বেশি তার গায়ের রং তত গাঢ় হয়, এটা ভগবানের দান। তবে মনুষ্যত্ব, তার মধ্যে থাকা গুণ, সে কতটা সৎ, এগুলো দিয়েই একটা মানুষকে বিচার করা উচিত। একদম ঠিক, আপনাদেরকে বলছি কালো হওয়ার জন্য ভেদাভেদ করবেন না, এতে একটা ছোট্ট বাচ্চা থেকে বড় সবার মনে অনেক বড় প্রভাব ফেলতে পারে, এর বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে। কিছুক্ষণ পরে সেখানে শ্যাম ও তার স্ত্রী আসে। মা, আমি অনেক বড় ভুল করছি, আমাদের ফ্ল্যাটটা ভুয়ো কাগজপত্র দেখিয়ে বিক্রি করছিল, আমি অনেক বড় ভুল করছি মা, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। ছোট, আমাকেও ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এখন থেকে সব বাড়ির কাজ আমরা মিলে মিশে একসাথে করব। এরপর থেকে কমলা দেবী কালো বউ ও ফর্সা বউয়ের মধ্যে ভেদাভেদ করতো না, তারা সকলে মিলে একসাথে একসঙ্গে থাকতো। বিলাসপুর গ্রামে নগেন্দ্রবাবু ও তার স্ত্রী মায়াদেবী বাস করতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল। ছেলে শোভন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করত ও মেয়ে রিনা কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। তাদের একমাত্র বৌমা নিকিতা সংসারের সমস্ত কাজ একা হাতেই সামলে নেয়, তাই জন্য নিকিতার শাশুড়ি মায়াদেবী তাকে খুব ভালোবাসেন।
সকলেই তারা খুব মিলেমিশে একসঙ্গে থাকে। প্রতিদিনকার মতো রিনা ও শোভন একসাথে বাড়ি থেকে বের হয় কলেজ ও স্কুলের জন্য। বিকেলে রিনা কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরে এবং নিকিতার ঘরে যায়। বৌমনি, ও বৌমনি, কি করছো গো তুমি? হ্যাঁ, এই তো আমি এই একটু গল্পের বই পড়ছিলাম। বলো কি হয়েছে, আজ কলেজ থেকে সোজা আমার ঘরে? শোনো না বৌমনি, কাল আমার বান্ধবী সুনিতার বার্থডে পার্টি আছে। কাল সব বান্ধবীরা মিলে ঠিক করেছে কালোকে সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। ও মা, তাই নাকি? এ তো খুব ভালো কথা। তাহলে তুমিও যাও না ওদের সাথে। টাকা লাগবে? না না, আমার টিউশনের কিছু জমানোর টাকা আছে। টাকাটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে সবাই ঠিক করেছে যে জিন্স ও টপ পরে যাবে। ও আচ্ছা, তাহলে তুমিও যাও। বৌমনি, ও বৌমনি, হ্যাঁ বলো না। আমার কাছে তো এই চুড়িদার আর কিছু শাড়ি ছাড়া আর ওই সব জিন্স টপ কিচ্ছু নেই। ও তাই তো, তাহলে তুমি কি করবে এখন? ও বৌমনি, তোমার কাছে তো আছে, দাও না আমায় একটা। না গো, ওগুলো তো আর এখন আমার কাছে নেই। কিন্তু তুমি তো বিয়ের আগে পড়তে। হ্যাঁ, বিয়ের আগে তো পড়তাম, তাই ওইগুলো সব আমার বাপের বাড়িতেই রয়ে গেছে। তাহলে আমায় নিয়ে এসে দাও না বৌমনি, দাও না গো। আচ্ছা বেশ, দেব। থ্যাংক ইউ বৌমনি, তুমি পৃথিবীর বেস্ট বৌমনি। কিন্তু তুমি কিন্তু মাকে বলো না, তাহলে আমায় আর জিন্স টপ পরতে দেবে না। বিকেলে নিকিতা শাশুড়ি মায়াদেবীর ঘরে যায়। মা, আমি একটু বাপের বাড়ি যাব। বৌমা, এখন বাপের বাড়ি যাচ্ছ কেন বলো তো? তখন দেখলাম তোমার ননদ কলেজ থেকে ফিরেই তোমার ঘরে ছুটল, কি ব্যাপার বলো তো? না মা, আসলে কি আমতা আমতা করছো, পরিষ্কার করে বলো। মা, কাল রিনার বান্ধবীর বার্থডে, তাই ওরা সবাই মিলে ঠিক করেছে জিন্স প্যান্ট আর টপ পরে রেস্টুরেন্টে যাবে। তো ওর তো জিন্স নেই, তাই আমি আমার পুরনো জিন্সটা নিয়ে আসতে যাচ্ছি, ওকে এসে দেব যাতে ও ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারে। কি কি বলছো এইসব তুমি? রিনা, এই রিনা, এইদিকে আয়, আয় তাড়াতাড়ি। কি হয়েছে মা? আমায় ডাকছো কেন? কেন ডাকছি বুঝতে পারছিস না তুই? শোন রিনা, এইসব জিন্স টপ পরে বেহাল্লাপনা আমাদের বাড়িতে চলবে না। যা পরার বিয়ের পর পরবি। মা, সবাই তো পরে, আমি কেন পরতে পারবো না? আমি ওসব কিছু জানি না, তুই ওইসব যা করার বিয়ের পর করবি। রিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মায়াদেবীকে বসে থাকতে দেখে রিনা তার কাছে আসে। মা, কাল শুভেচ্ছার প্রথম বিবাহ বার্ষিকী, আর আমরা তো সেই ছোট্টবেলার বন্ধু। আমরা সবাই মিলে ঠিক করেছি যে রাত 12টায় কেক নিয়ে ওদের বাড়ির সামনে গিয়ে হাজির হব, ওদেরকে সারপ্রাইজ দেব। কি রাত 12টায়? প্রতি মান সম্মান কিছু রাখবি না বলেই কি ঠিক করেছিস নাকি? কোথাও যাওয়া হবে না, যা যা করার সব বিয়ের পর করবি। কি হয়েছে রিনা, তোমার মন খারাপ কেন?
রীনা কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। নিকিতা রীনাকে কাঁদতে দেখে ওর পেছন পেছন ওর ঘরে গিয়ে উপস্থিত হয়। কেঁদো না রীনা, মন খারাপ করে থেকো না। আমার কোনো কিছুই মায়ের সহ্য হয় না। আমি যাই বলি তাতেই বলে বিয়ের পর করবি। এই বলে রীনা জোরে জোরে কাঁদতে শুরু করে। নিকি মনে মনে ভাবে এইবার তাকেই কিছু একটা করতে হবে। পরদিন সন্ধ্যাবেলা নিকিতা ওর শাশুড়ির কাছে আসে। হে মম, আজ আমি একটু বাইরে বেরোচ্ছি, আমার জন্য রাতের খাবার করার দরকার নেই, বন্ধুদের সঙ্গে আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে বাড়ি ফিরব। বৌমা, এটা তুমি কি ড্রেস পরেছ? আর এই ড্রেসটা পরে তুমি বাইরে যাচ্ছ? তখনই সেখানে শোভন চলে আসে। নিকিতা, কি হয়েছে তোমার? তুমি আজকে এই রকম ড্রেস কেন পরেছো? হেই হাবি, কল মি নেক্সট, আমি একটু বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাচ্ছি। ও খোকা, ওই নিক্স না মানে ওই বৌমাকে শিগগিরই ওঝার কাছে নিয়ে যা, নিশ্চয়ই কোনো ভূত প্রেতে ধরেছে ওকে। ওঝা? ওঝা দিয়ে কি হবে, আমি একদম ঠিক আছি। না 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 না, তুমি ঠিক নেই, যা খোকা যা, আর দেরি করিস না বাপু, তাড়াতাড়ি যা। দাঁড়াও ডিয়ার, হবে শাশুড়ি মা, এটা আমার শ্বশুর বাড়ি তো। হ্যাঁ, এটা তোমারই শ্বশুর বাড়ি। তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথাই না। মানে কি বলতে চাইছো তুমি, পরিষ্কার করে বলো দেখি বাপু। আপনি তো বলেন রীনাকে যে শ্বশুর বাড়ি যাওয়ার পর নাকি সব করা যায়, জিন্স পরা যায়, রাত্রে ঘুরে বেড়ানো যায়। আজ থেকে তাহলে আমিও আধুনিক জামা কাপড়ই পরব, ঘুরে বেড়াবো যেখানে খুশি, পার্টি করব, কারণ আমার তো বিয়ে হয়েই গেছে। শাশুড়ি মায়া দেবী তখন তার সব ভুল বুঝতে পারেন। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনোই রীনাকে কোনো কিছুতে বাঁধা দেব না। দেখুন মা, আমরা কেউ জানি না যে আমাদের ভাগ্যে কি লেখা আছে, আমাদের শ্বশুর বাড়ি কেমন হবে। রীনার এটা বাপের বাড়ি, ও যদি ওর শখগুলো এখানে পূরণ করতে না পারে তাহলে শ্বশুর বাড়ি গিয়ে সেগুলো করতে পারবে, এরকম আশা না রাখাই ভালো। আমাদের সকল মেয়েদেরকে শ্বশুর বাড়িতে অনেক নিয়ম মেনে চলতে হয়, তাই বাপের বাড়িতেই ওদেরকে ওদের শখগুলো পূরণ করে নিতে দিন। এর পর থেকে মায়া দেবী আর কখনোই রীনাকে কোনো কিছুতে বারণ করত না, তার সমস্ত শখ পূরণ করত, এবং তারা আবার সুখে শান্তিতে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, একটি লাইক করতে ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। নমস্কার।